হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরও একটা নতুন ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ঘরে ফিরেও স্নেহের পরেশের আবেদন, 8,000 শ্রমিকের ফর্ম বাতিল করল প্রশাসন। তো হ্যাঁ বন্ধুরা, 8,000 শ্রমিকের ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে, এবং কেন বাতিল করা হয়েছে সে ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এবং আমি আমার চ্যানেলে কোনো সময় কোনো ফেক বা মিথ্যা খবর কিন্তু এখানে প্রকাশ করি না, সবসময় সঠিক তথ্যই কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে দিয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক বিস্তারিত নিউজটি। তাহলে দেখুন কি বলা হয়েছে। লকডাউনে শ্রমিকদের সুবিধার্থে স্নেহের পরশ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, তবে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরাই কেবলমাত্র পাবেন এই প্রকল্পের সুবিধা। কিন্তু এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন এমন বহু শ্রমিক যারা বাড়িতেই রয়েছেন, কিন্তু শেষ রক্ষা হলো না। 8,000-এর বেশি আবেদন বাতিল করল বর্ধমান জেলা প্রশাসন। করোনা রুখতে আচমকাই দেশজুড়ে লকডাউন জারি হয়ে যায়, ফলত ভিন রাজ্যে আটকে পড়ে হাজার হাজার বাংলার শ্রমিক, যার ফলে প্রবল সমস্যায় পড়তে হয় তাদের। সেই সময় আটকে পড়া শ্রমিকদের কথা মাথায় রেখে স্নেহের পরশ নামে প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের 1,000 টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়। জানিয়ে দেওয়া হয় আবেদনের পদ্ধতিও। শুরু হয় আবেদন জমা, কিন্তু অনলাইনে আবেদনপত্র জমা পড়ার পর মোবাইল নম্বরের অবস্থান খতিয়ে দেখে বাতিল করা হয় 8,200 ফর্ম, কারণ জানা যায় এরা প্রত্যেকেই ফিরে এসেছেন বাড়িতে, তা সত্ত্বেও সরকারি অনুদান পেতে আবেদন করেছেন। জেলাশাসক বিজয় ভারতী জানান, জেলায় সোমবার পর্যন্ত 21,699 আবেদন জমা পড়েছে, কিন্তু তার মধ্যে 8,200 বাতিল করা হয়েছে। পরবর্তীতে যাতে কোনো পরিযায়ী শ্রমিক প্রশাসনকে অন্ধকারে রেখে এই প্রকল্পের সুযোগ নেওয়ার চেষ্টা না করে সে বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। তো হ্যাঁ বন্ধুরা, এই কারণের জন্যই কিন্তু ফর্মগুলো বাতিল হয়েছে, কারণ তারা অলরেডি ঘরে ফিরে এসেছেন, তা সত্ত্বেও কিন্তু তারা আবেদন করছেন। তো সুতরাং আমি আপনাদের অনেক রিকোয়েস্ট করবো যে এরা এমনটি করবেন না, কারণ এটা প্রকৃত যারা বিপদে পড়েছে শুধুমাত্র তাদের জন্যই। সুতরাং আপনারা যারা এখনও বাইরে রয়েছেন, ঘরে ফিরতে পারেননি, তারাই শুধুমাত্র এই আবেদনটা করুন, যাতে আপনারা 1,000 টাকা করে অনুদানটা পেতে পারেন। এবং বন্ধুরা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই একইভাবে খতিয়ে দেখা হবে, অর্থাৎ আপনারা কিন্তু কোনো জায়গা থেকে কোনো সময় বাড়ি ফিরে এসে এই আবেদনটা করবেন না, কারণ আপনাদের ফর্ম কিন্তু বাতিল হবে। শুধুমাত্র যারা একমাত্র এখনও ঘরে ফিরতে পারেননি, এই স্নেহের পরশ শুধুমাত্র কিন্তু তাদের জন্যই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও তো ছিল এটাই ব্রেকিং নিউজ। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।